ঘূর্ণিঝড় সিত্রাঙে দেশের সবচেয়ে বড় শুটকি মহল কক্সবাজারের নাজিরার টেক প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। জলোচ্ছ্বাসে আড়তগুলোতে পানি ঢুকেই শুটকি নষ্ট হয়েছে বলে জানান তারা। ফলে ক্ষতি পোষাতে সরকারের সহায়তা চান শুটকি ব্যবসায়ীরা। কক্সবাজার প্রতিনিধি আহসান সুমনের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 100 একর বালিয়াড়িতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই শুটকি মহাল। কক্সবাজার পৌরসভার সমুদ্র তীরবর্তী নাজিরাটেক এলাকায় অবস্থিত এই মহালের বেশিরভাগ স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে। এছাড়া মাচার নিচে যে পরিমাণ পানি ঢুকে যায় তা 1991 পরবর্তী কোনো ঘূর্ণিঝড়ে দেখা যায়নি। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা 5 থেকে 6 ফিট বেড়ে আড়তগুলোতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় শুটকি মহাল। লক্ষ লক্ষ টাকা শুটকি সবসময় গুদামজাত করা থাকে, সেই শুটকি সমস্ত শুটকি, শুটকির কোলা, শুটকি মহল সবগুলো পানির নিচে, এখানে জলোচ্ছ্বাস হয়ে পানির নিচে তলিয়ে গেছে। আমাদের এখানে 10 টন 11 টন মাছ ছিল, 15 রকম করে 60 টন সরাতে পারছে, আরগুলো সবগুলো ভিজে গেছে। নাজিরাটেক মৎস্য ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, ঘূর্ণিঝড় শীতরাং শুরু হবার পর সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেলেও কুতুবদিয়াপাড়া, বন্দরপাড়া, সমিতিপাড়া ও নাজিরাটেক এলাকার প্রায় 600 শুটকি মহাল পানিতে প্লাবিত হয়। এতে সংরক্ষণে থাকা প্রায় 1.5 কোটি টাকার শুটকি পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 1.5 কোটি টাকাই হবে, আরও বেশি যারা তারা তথ্য দিচ্ছে আর বেশি দিচ্ছে, আমার জানা মতে 1.5 কোটি টাকা হয়তো 2 কোটি হতে পারে, তার চেয়ে বেশি হবে না। নাজিরাটেক শুটকি মহাল ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের বসত বাড়ি, লবণ মাঠ, চাল ও মুদি দোকান সহ অন্যান্য খাতে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। 91-এর সাইক্লোনের পরে সবচেয়ে যে পানিগুলি আমরা দেখেছি সবচাইতে বেশি পানি বের হয়েছে, সাথে এই শুটকির ভরা মৌসুমে এই শুটকি ব্যবসায়ীদের এই যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা কিন্তু অপূরণীয় ক্ষতি। ঘূর্ণিঝড় শীতরাঙের পর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি তালিকা তৈরির কাজ চলছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক। মৎস্য খাতে এবং কৃষি খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যেমন পানের বরজ কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আমাদের ডি ফর্মে আমরা এই সমস্ত তথ্য নেই, আমাদের একটু সময় লাগবে। সংশ্লিষ্টদের তথ্য মতে প্রতি বছর এই মহাল থেকে লক্ষাধিক মেট্রিক টন শুটকি উৎপাদন হয়, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। আহসান সুমন, SATV, কক্সবাজার। SATV টেলিভিশন, সাথে আছি সব সময়।